প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি ডক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। দর্শক, স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন বা জানার চেষ্টা করেন, তার আশা করছি অনেকেই বিষয়টা জানেন যে শারীরিক মিলনের ফলে একজন পুরুষের শরীর থেকে যে শুক্রাণু বা যে বীর্য নির্গত হয় বা বের হয়, সেটাতে সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু থাকতে হয়, শুক্রাণুর সংখ্যা বেশি থাকতে হয়। যাতে শুক্রাণুর সংখ্যা কম বা অপর্যাপ্ত, তাদের ক্ষেত্রে সন্তান জন্মদানের ক্ষেত্রে নানাবিধ সমস্যা হচ্ছে এবং এই সমস্যাটা পর্যায়ক্রমে চলতে থাকলে এটা এক সময় পুরুষের বন্ধ্যাত্বের দিকে রূপ নিচ্ছে। বর্তমান পরিসংখ্যান বলছে প্রায় 30-50% বন্ধ্যাত্বের জন্যই পুরুষেরা দায়ী। যে সকল ফ্যামিলিতে বন্ধাত্বের কারণে সন্তান হচ্ছে না, এর মধ্যে যে শুধুমাত্র নারীদের সমস্যার কারণেই হচ্ছে না, বিষয়টা সেরকম নয়। এর 30-50% জন্যই পুরুষরা দায়ী। একথা আমরা সকলেই জানি যে পিতৃত্বের সুখ পেতে চাইলে পুরুষের পর্যাপ্ত স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা থাকাটা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি কারণ যেগুলো আপনার অজান্তেই কমিয়ে দিতে পারে আপনার স্পার্ম কাউন্ট। যে কাজগুলো নিজের অজান্তেই দৈনন্দিন জীবনে করছেন এবং যার কারণে আপনি মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার ফিউচার জেনারেশন হুমকির মুখে পড়ছে। প্রথমেই বলবো, অতিরিক্ত আটোসাটো আন্ডারওয়্যার বা খুবই টাইট অন্তর্বাস বা অনেকে বলে থাকেন শর্ট প্যান্ট বা জাঙ্গিয়া, এগুলো পড়লে শুকানোর সংখ্যা কমে যায়। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সুতরাং এমন আন্ডারওয়্যার পরা উচিত যেটা একটু কমফোর্টেবল, একবারে খুব টাইট করে শরীরের সাথে চেপে বসে আছে, এত টাইট জামা কাপড় কোনো অবস্থাতেই পরা উচিত নয়। শুক্রাশয় থাকে শরীরের বাইরে, কোলের উপর ল্যাপটপ রেখে কাজ করার ফলে ল্যাপটপটা যখন উত্তপ্ত হয়, গরম হয়ে যায়, উত্তপ্ত ল্যাপটপের সংস্পর্শে স্পার্মের যে স্বাভাবিক উৎপাদন শরীরে হয় সেটা বাধাগ্রস্ত হয়। এজন্য পুরুষরা যখন কাজ করবেন, কোলের উপর ল্যাপটপ না রেখে সেটা টেবিলে বা বিছানায় বা অন্য কোনো কিছুর উপর রেখে কাজ করাই শ্রেয়। ল্যাপটপের পাশাপাশি অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা গরম হয়, এরকম কোনো কিছু একদম কোলের কাছে বা পুরুষাঙ্গের কাছাকাছি এরকম জায়গায় রেখে কাজ না করাই উত্তম। মাত্রাতিরিক্ত ধূমপানের অভ্যাস শরীরে ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয়, ফলে কমে আসে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর পরিমাণ। তাছাড়া নিকোটিন শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে। সুতরাং আপনি স্পার্ম কাউন্টের সমস্যা থেকে বাঁচতে যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে, কমিয়ে দিতে পারেন, চেষ্টা করতে পারেন ছেড়ে দেওয়া যায় কিনা। পিতৃত্ব সুখ পেতে চাইলে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে যে অতিরিক্ত মদ্যপানের ফলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয়, ফলে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা। মাত্রাতিরিক্ত কাজের চাপ শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে বাধা সৃষ্টি করে। অতিরিক্ত কাজের প্রেসারে থাকলে, সবসময় মাথায় চাপ নিয়ে ঘুরলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন হয় না, শরীরে আরও নানাবিধ অসঙ্গতি দেখা দেয়। অনেক স্বাভাবিক কাজ শরীরে যেটা নর্মালি হওয়ার কথা সেটা হয় না, যৌন চাহিদা কমে যায়, যৌন আগ্রহ কমে যায় এবং এটা খুবই নেগেটিভ দিকে মোড় নেয়। সুতরাং অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনার কাজের চাপ আপনার কর্মস্থলে রেখে বাসায় আসবেন, বাসার চেষ্টা করবেন, বা বাসায় কোনো প্রেশার যাতে অফিসে সেটার প্রভাব আপনার উপর না পড়ে সেভাবে চেষ্টা করতে হবে। অতিরিক্ত গরম পানিতে গোসল করার অভ্যাস শুক্রাশয়ের তাপমাত্রা বাড়িয়ে দেয়, ফলে শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হয়, যে কারণে ধীরে ধীরে কমে যায় শুক্রাণুর সংখ্যা। সুতরাং অতিরিক্ত গরম পানি দিয়ে কারো গোসল করার অভ্যাস থাকলে সেটা বাদ দেওয়াই উত্তম। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে খুবই স্বাভাবিক কিছু অভ্যাস যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের নর্মাল লাইফে হয়ে থাকে, কিন্তু এগুলোর কারণে আমরা নিজেও জানি না যে আমরা নিজেদেরকে কত বড় রকমের রিস্কের দিকে ঠেলে দিচ্ছি। সুতরাং এই বিষয়গুলো আমাদের নজর রাখা উচিত। আমাদের চ্যানেলে এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল যে কী কী ধরনের খাবার খেলে শরীরে বীর্যের গুণগত মান বৃদ্ধি পায় এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। খুবই জনপ্রিয় একটি ভিডিও, লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক, নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।